তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটাকে এখান থেকে ভালো আছি, মামাও ভালো আছে, আর মামাও ভালো আছে। কতদিনের এই ইন্ট্রোটা কি দেব কি দেব, আমি ওই পোকাটাকে দেখার চক করে নাগাটা কেটে ফেলেছি। পরে বউ বলছে আরে দেখাতে হবে, আমি আবার এই যে নাগরটা আগা ছুটে পাউটি দিচ্ছে না, মানে আমরা কিরকম জায়গায় থাকি তো কোনো পাউটি নেই, না স্লাইস পাউটি আছে, না কি বলে ওটাকে ওই টোস্ট পাউটি আছে, আর একটাই পাউটি আছে সেটা হচ্ছে গোল গোল মিষ্টি, তো ওটা দিয়ে তো কিছু খাওয়া যাবে না, তো ওই জন্য চলে আসলাম। আর এই যে এখানে আমার গিন্নি এখন কি বানাচ্ছেন, কি করবে জানো, ওমাল থেকে হালকা পাতলা কেটে ইচ্ছে করে দাদা নে তিনখানা ডিম কে কেটে দিয়ে তিনখানা ডিম দিয়ে অমলেট করে দাও ওটাই খাবো। ইয়েস, আজকে অনেক দিন পর তিনটে অমলেট খাবো। ইয়েস টিং, আজকে আমরা দীঘা যাবো ভাবছি। আরে এই গরমে কে দীঘা যায় বলতো, এই গরমে কেউ কেউ দীঘা যায় না। এই গরমে আমি কি বলেছি, কলকাতা যেতে পারবো না, তো দীঘা কি করে যাবো কেন, মানে ট্রেনে করে তো দিতে হবে। আগের দিন এটা ভালো ছিল। ঠান্ডা হোক, নুন তো নয়েছে, না নুন তো নয়েছে, নুন তো এমনি পাখা বন্ধ কর আওয়াজ হবে। তুই না এখন ব্লক করিস বুঝতে পারি না মুখের জন্য এত বড় লাগে মুখটা। তো যাই হোক, 4 কেজি ওয়েট এবারও কমেছে, কারণ আগের বেলা 61 ছিল, এবার 56 হয়েছে। আর বইয়ের ওজন কমে গেছে, বইয়ের কি দুঃখ না খুশি আর কি, বিশাল খুশি, 4 কিলো কমে গেছে, মুখটা তো কমছে না, কি করবো, মুখ যদি টমেটোর মতো হয় তো গোল মতো মুখ, মা দিদা সবার একই টাই। এইটাতে বললো যে -50, মানে আমার ছিল -75, কমে একদম মানে নরমাল হয়ে গেছে, মানে নরমালই বলতে গেলে, আর এটা একদম নরমাল আছে। আর তাও আমি নিলাম, কারণ মাথা যেহেতু যন্ত্রণা করছে, তো বললো যে কাজটা আজকে নেই কালকে আসবে, কারণ আমি দামি কাজটা নিয়েছি, তো ওটা আসতে টাইম নিয়েছি, কালকে আসবে পরশু দিন পাবো। রেডি হয়ে গেছি, আর আমি আজকে এই টপটা পরেছি, এটা তোমরা দেখেছিলে রাজা আমাকে জন্মদিনে দিয়েছিল, ও কবে থেকেই বলছে আমি দিলাম টপটা পরছিস না কেন, তো আমি আজকের জন্য টপটা পরলাম, হালিশহর যাব। আর এই হচ্ছে রাজার আউটফিট, আগের দিন আরেকটা যেটা কিনেছিল আজ ওটা পরলো, এটা এই থেকে নিয়েছিলাম এম বাজার থেকে, আমি নিয়েছিলাম এটা, আমরা ট্রাই করে দেখছিলাম।
না এটা ট্রাই করে দেখিস না, আমি কিন্তু দেখিয়েছি সাইড থেকে। হ্যাঁ একটা আগে যেটা ছিল এক্সেল সাইড সেটা নিলাম, আর তাই বারবার যে ভালো আগে আমি এম করতাম তাও ঠিক হতো, এখন আমি এক্সেল করি সেটাও ট্রাই করছি, আমি কত মতো হয়ে গেছি। বল কোথায় এসেছি আমরা ফাইনালি? আমি তো জানি না, ওই ফুচকা পাড়া সিদ্ধেশ্বরী ঘাট মনে হচ্ছে, সকাল থেকে বলে গেছে রামপ্রসাদ ঘাট, ওইটা যেটা রামপ্রসাদ ভিটে আছে ওর অপোজিটে যেটা আমরা গঙ্গার পাড়ে যেখানে গিয়ে কাজ করেছিলাম ওইটা হচ্ছে রামপ্রসাদ ঘাট। এটা হচ্ছে মানে সিদ্ধেশ্বরী ঘাট, এটা হচ্ছে ফুচকা পাড়া। রোজ ছড়ি আসি, এখন মনে আছে 10 বছর আগে আসতাম? হ্যাঁ, এ লজ্জা পেয়েছিস কেন তুই? এবার লজ্জা পেয়েছিস কেন? ভালো লাগছে, এর আগেও তো এসেছিলাম। আমরা 2 বছর আগে এসেছিলাম, আবার এসে গেছি যে গঙ্গার পাড়ে। এদিকে দেখালে ইয়ে হয়ে যাচ্ছে পুরো একদম লাইট। এইবার দেখো ওয়েদারটা দেখো, জাস্ট মানে কি বলবো, অসাধারণ। নৌকা চড়বো বলে প্ল্যান করছি, এখানে ফটো তুলতে বলে যেতে পারছি না, স্বপ্ন হয়ে গেছে তোর। চল চল, না উঠিস না রে, পড়ে যাস না, কিন্তু স্নান করে বাড়ি যেতে হবে। চড়বো চড়বো করছিলাম তো ফাইনালি উঠে গেলাম, ফাইনালি লজ্জা পেয়ে গেছে। কেন তখন তো বলছিলি চড়বো না, ভয় কি আছে জীবনে, সবকিছুই ভয়। ভালোই যে কম লোক, আর এই যে ঘাটে দিকটা আছে এইখান থেকে উঠেছিলাম আমরা, প্রথমে দুজন ছিলাম ওই আর কি, মানে এইখান থেকে মানে এই ঘাটটা আর কি, এদিকে খুলে ফেল। হ্যাঁ আমি পড়ে থাকি বেশি, এখন ইয়ে বর্ষাকাল মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিকাল বলে জল বেশি যাবে নাকি এদিকে? তাই তাই তো। হ্যাঁ এদিকে পুকুর, হ্যাঁ এবার শুধু গরম লাগছে কাকা, আমি আর খুলে পাচ্ছি না, গরম লাগছে পাচ্ছি কাকা। ওই সময় কাকা আবার ফোন পে রাখে, দেখেছিস তুই? ফোন পেই করবো, চলে গেছে এখন পয়সা অনেকজনের কাছে থাকে না। একদিকে তো ভালো, তুই এটা তো বলো তোমার টাকা নিয়ে কোনো চিন্তা নেই, ব্যাংকে ফেলার কোনো ঝামেলা নেই, টাকাটা উল্টো পাল্টা নষ্ট হবে না, ডাইরেক্ট ব্যাংকে চলে যাচ্ছে। ফাইনালি ওই জ্যাকেটটা খুলে আমি এত শান্তি পেয়েছি, জ্যাকেটে যতবার পরছি ভিতরে পুরো ঘেমে ভর্তি যাচ্ছে, কিন্তু ব্যাপক ছিল এক্সপিরিয়েন্স। আর রাজা আমাকে বলেছিল দীঘা চড়াবে, দীঘা না চড়িয়ে দীঘা চড়াবো মানে দীঘাতে নিয়ে যাই বলেছিলি, সেটা তো আর পারলি না। ঠিক আছে দীঘার বদলে ছোট দীঘা, ছোট দীঘা আর এই বেশ ভালোই লাগছে না কি? চলো আর কি একটু কিছু খাওয়া দাওয়া খায় না, মানে কিছু হচ্ছে না, সে দেখাবো কেউ তো আগে কিছু খাই, ভালোই মজা নিচ্ছে, কেউ তো নেই ওই ভালো মজা নিচ্ছে সব থেকে বেশ। এই যে এখানে একটা ছোট্ট দোকান আছে, ওখানেও একটা বাচ্চাদের খেলনার জিনিস আছে ছোট্ট। নরম না দুজন মিলে অনেক প্ল্যান করার পর শেষমেশ আমাদের সেই পরিচিত জায়গা রোলার কোস্টারেই গেলাম। এর আগে বহুবার রোলার কোস্টারে আমরা গেছি। অ্যাকচুয়ালি আমি আর রাজা না নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে একটু ভয় পাই, কারণ খাবার বিষয় নিয়ে বিশেষ করে, কারণ উল্টো পাল্টা হবে যেহেতু,
তো যাই হোক, রোলার কোস্টারে গেছিলাম, তো আমরা ওখানে পনির ফিঙ্গার, বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস ছিল, এটাই অর্ডার দিয়েছিলাম। মনটা পড়ে যাবে, এটা আমার একটাই নিয়েছি আর এটা রাজা। অন্য পরিবেশে বসেছি, যে আমুলের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম, ফাইনালি এটা খাবো। আর আমার সেই দার্জিলিং এর কথা মনে পড়ছে বারবার। মিষ্টি তো আমার অলগেম চলে, এখানে লাইট একটু দেখাও সত্য তাহলে চলো আর ব্লগটাকে বেশি বড় করছি না, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।